তো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে আমি দেখাবো এমন দুইটা লোককে দেখা যাচ্ছে, একজন হচ্ছে জনপ্রিয় ইউটিউবার আর একজন ফুটবল খেলোয়াড়। তো এরা ইউটিউবে, আমি আজকে ইউটিউব চালাতে গেছি, তো ইউটিউবে যেয়ে দেখি তো ইউটিউবের চ্যানেল খুলছে হচ্ছে CR7। তো আমি সবাইকে বোঝার ক্ষেত্রে আমি বলতেছি CR7, তো ওর ইউটিউব চ্যানেলের নাম দিয়েছে সলন CR7। তো ফুটবলেই ভালো ছিল, কিসের জন্য আবার ইউটিউব চ্যানেল খুললে আর ইউটিউবে আসলো? আর সে কী প্রমাণ করতে যাচ্ছে? হয়তো নতুন কোনো রেকর্ড বোঝাইতে যাচ্ছে, যে নতুন কোনো রেকর্ড করতে যাচ্ছে সে। তো এদিকে সবাই বলা বলে করতেছে যে মিস্টার বিস্ট, যার জনপ্রিয় ইউটিউবার এখন বর্তমান, তার নাকি বাদ বিককে বন্ধ হয়ে যাবে, অনেকে সেটা বলা বলি করতেছে। তো এরা দুজনেই খুব জনপ্রিয়। আর তাছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখানে কারোর ফক্ক নেব না, না তো কারোর জন্য রোস্ট করবো। তো এদের মধ্যে আবারও শুরু হয়ে যাবে ইউটিউবে যুদ্ধ, যেটা টি সিরিজ আর মিস্টার বিস্টের সাথে হয়েছিল। তো ফাইনালি তো মিস্টার বিস্ট উঠেই গেলো। আর টি সিরিজের সবচেয়ে একটা কারণ হচ্ছে কপিরাইট, তার সমস্ত মিউজিকগুলো সে কপিরাইট দিয়ে দেয়, আর মিস্টার বিস্ট কোনো কপিরাইট দিয়ে নেই। এই জন্যই তো মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে, 300 মিলিয়ন পার হয়ে গেছে। তো এখানে নতুনভাবে ইউটিউব চ্যানেল খোলা CR7, তো CR7 ইউটিউব চ্যানেল খোলার পর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার